अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रुचिता, है माँ? माँ थैंक यू सो मच, तुमी तुम्हार शोशुर के इटा बोलो नी जे आमी तुम्हाए बापेर बाड़ी पाठिए छी। कोनो बेपार ना माँ, शाशुड़ी आर बौमार मध्य एटुकु सिक्रेट तो थाकते पारे। एकदम ठीक बोलेछो तुमी माँ, किछु गोपन कथा जदि मोनेर मध्ये रेखे देया जाए जीवन कत सुंदर हुए जाए, ताई ना? अच्छा माँ, हयतो মায়ের সুগারের ওষুধ নিহারের ওষুধের সঙ্গে এখানে চলে এসেছে। মা সুগার বেড়ে রয়েছে, ওনাকে ওষুধ দিতে হবে, একটু দেখো না তুমি। হ্যাঁ মা। পেলে নাকি মা? না মা। লাল রঙের? এটা নাকি মা? লাল রঙের তো এটাই আছে। হ্যাঁ হ্যাঁ মা, এটাই। থ্যাংক ইউ। ওফো, এই বয়স আর স্মৃতিশক্তির খুবই অদ্ভুত সম্পর্ক। যেই বয়স বাড়তে থাকে স্মৃতিশক্তিও কমতে থাকে। কি হয়েছে মা? প্রতিদিন মাকে সুগারের ওষুধ দিই আমি, আর ওষুধ খাওয়ার পর ওনার গুড় খাওয়ার অভ্যেস। গুড় আনতে ভুলে গেছি। এক কাজ করো, তুমি মাকে এই ওষুধটা দাও, আমি ওনার জন্য গুড় নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা। মাম্মা এই দেখো আমার নতুন ডল। ও সোনা, এই দেখো আমার কিচেন সেট, এই দেখো আমার ম্যাগনেট, এগুলো এরকম ভাবে আটকে যায়। হ্যাঁ সোনা, সব খুব সুন্দর। এবারে তুমি যাও, আমার খুব মাথা ব্যথা করছে। ওকে, এমনি আমার কার্টুনের টাইম হয়ে গেছে। এই মেয়েটাও না সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। দিদা এই নিন আপনার ওষুধ। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, আমায় একটু জল দাও না। এই নিন। আপনি বিশ্রাম নিয়ে নিন কিছুক্ষণ, সুগার লেভেলটা কমে গেলে মাথা ব্যথাও কমে যাবে। ঠিক আছে, এগুলো একটু সরিয়ে দাও। রুচিতা, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি মার কাছে বসছি। ঠিক আছে। মা, 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 নিহারের বাবা! নিহার, প্রতীক তাড়াতাড়ি আয়, মার কিছু হয়েছে। আমি আপনাকে পরে ফোন করছি। নিহার, মার যেন কি হয়েছে? মা, মা জোরে জোরে নিঃশ্বাস নাও প্লিজ। মা? ঠাকুমা? দিদা? পুনম, মায়ের কি হয়েছে? মার সুগার বেড়ে গিয়েছিল রুচিতা, মাকে সুগারের ওষুধ দিয়েছিল, তারপরেই হঠাৎ মার কি হয়ে গেল জানি না। প্রতীক, প্রতীক, নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। মা, আমাকে বাঁচা। মা, আমি নরেশ, প্রতীক নয়। দিদা, ও পুনম, পুনম, আমার মাথায় মাথা খুব ব্যথা করছে। মা, ঠাকুমা কি সব বলছে, কাউকে চিনতেই পারছে না কেন? মা, এই তুমি কি করছো, এরকম করছো কেন মা, প্লিজ মা। রুচিতা, কি ওষুধ দিয়েছো তুমি মাকে যে ওনার এই দশা হয়েছে? মা, আমি সেই ওষুধটাই দিয়েছি যেটা আপনি বলেছিলেন। আমি তো তোমাকে বলেছিলাম মাকে সুগারের ওষুধ দিতে। হ্যাঁ, সেটা তো এত বছর ধরে দিচ্ছি ওনাকে, কোনোদিন তো এরকম হয়নি কখনো। তাহলে কি বিষ দিয়েছো তুমি মাকে যে ওনার এই দশা হয়েছে বলো?
কেন করেছো তুমি এরকম রুচিতা? কি ক্ষতি করেছিলেন আমার মা তোমার? ওনাকে মারতে চাইছিলে তুমি? না মা, নাকি ওনাকে পাগল করতে চেয়েছিলে? বলো রুচিতা, কি মতলব তোমার? মারতে চেয়েছিলে তুমি মাকে, নাকি পাগল করতে চেয়েছিলে? বলো। না মা, আমি কিছু করিনি। মম, আমরা এসব পরে সর্ট আউট করব, আগে ডক্টরকে ফোন করি। হ্যাঁ, আমি ডাক্তারকে ফোন করেছি, উনি এক্ষুনি আসছেন। আমি দেখে আসছি। কিন্তু রুচিতা, যেটা তুমি করেছো সেটা খুব অন্যায়। মা, আমি আপনাকে ওষুধটা দেখিয়েছিলাম। পুনম, তোমাকে রুচিতার ওষুধ দেখিয়েছিল? মা, 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 ডক্টর এসে গেছেন, প্লিজ একটু দেখুন না। ঋতু, ঋতু, তুই কি করছিস? কি করছিস এখানে? যা যা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, কিন্তু আপনারা সবাই বাইরে যান প্লিজ। আর কিছু হবে না তো ডাক্তার ম্যাডাম? আমি আমি একদম সুস্থ হয়ে যাব। আমার হয়েছে টাকে, একদম সুস্থ আছি। একটু জল দাও না। মা, টুথপেস্টের ফেনা ভালো করে বানিয়ে দিয়েছি, এটা দেখলেই সবাই পাগল হয়ে যাবে। বাকিটা তুমি অ্যাক্টিং দিয়ে সামলে নিও। সে চিন্তা তুমি একদম করো না, অ্যাক্টিংটা আমি ভালোই পারি। রুচিতাকে এমন ভাবে ফাঁসাও যাতে নরেশ ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। ইচ্ছে তো সেটাই মা, আর যদি ঠাকুরের আশীর্বাদ থাকে সেটাই হবে। তুমি শুয়ে পড়ো। নিহারের বাবা, নিহার, প্রতীক, দেখো মার কি হয়েছে, শিগগিরই এসো। এই ওষুধগুলো এখানে ফেলে দিই। আমি অত ভাবনা চিন্তা করিনি। কি করব আমি, এটা কোথায় লুকাবো? প্রিয়ার খেলনাগুলো এখানে কি করছে? খেলতে খেলতে এখানেই রেখে গেছে ও। এই ম্যাগনেটটা তাড়াতাড়ি করো। সেই সময় যদি খেয়াল না করতে, মাথা না খাটাতে, তাহলে আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যেত। হ্যাঁ মা। যাকে, এখনো পর্যন্ত আমাদের প্ল্যান ঠিক আছে, আশা করি এর পরেও সব ঠিক হবে। ঠিক হতেই হবে মা, আমরা দুজন এত ভালো অ্যাক্টিং করি। পরিস্থিতি মানুষকে দিয়ে কি না করায়, ঠাকুর নাম করার বয়সে এই সব নাটক করতে হচ্ছে। ছেলের খুশির ব্যাপার যদি না হতো মা, তাহলে এসব করতে হতো না। একদম ঠিক বলছো তুমি। যাকে, আমাদের কাজ হয়ে গেছে, এবারে তোমায় অ্যাক্টিং করতে হবে। আচ্ছা,
লোহা এখনো গরম, এক্ষুনি আঘাত করতে হবে, আর তাও এমন আঘাত যাতে সব সম্পর্ক, সব বিশ্বাস, সব কিছু ধুলোয় মিশে যায়। শ্বশুর আর বৌমার মধ্যে এমন বিষ ঢালো যাতে ওদের দুজনের মধ্যে চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে যায়। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।